গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি খুব ভালো আছো। তো আমার আবার কালকে রাত্রি থেকে জ্বর এসেছে, বিকাল থেকে শরীরটা খারাপ করছিলো। তো রাত্রিবেলায় জ্বর এসেছে, তো ভাত খাচ্ছিলাম না, আমি এত শরীর খারাপ করছিলো। তো বাবু তো ট্রেনে নিয়ে গিয়ে একটু ভাত খাওয়ালো, তো ভাত খেয়ে ওষুধও খেলাম, কিন্তু এক ফোঁটা জ্বর পাবো, মানে গোটা রাতেই জ্বর ছিল। সকালবেলায় দেখছি প্রচণ্ড ঘেমে, মানে ফ্যান চলছে ভালো জোরে, প্রচণ্ড ঘেমে গিয়ে তোমার ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো। তো উঠে তো বাবুকে কোনো রকমে রান্না করে দিয়েছি, আর আমি একটু ভাত খেলাম, স্নানও করেছি, আর বকতে পারছি না, বসতেও পারছি না। তো এবার একটু ঘুমাবো, তো চলো আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো সারাক্ষণই তো শুয়ে আছি, কারণ আমার জ্বর একটু কমেনি। তো সকালবেলায় বাবু যাওয়ার পরে মানে জ্বর এসেছিলো, 12টা অবধি তো আমার কোনো হুঁশ ছিল না। 12টার সময় হঠাৎ করে মানে কি বলবো, মনে হলো যেন জ্ঞান ফিরলো, এরকম টাইপের একটা ব্যাপার হলো। গাটা পুরো ঘেমে গেল, বুঝতে পারলাম জ্বরটা ছেড়েছে। তো 12টা থেকে মোটামুটি 1-1.5টা অবধি ভালো ছিলাম, তারপরে আবার চা খেয়ে কেসে। তো বাবু বলছে এখন ডাক্তারের কাছে গেলে তো রক্ত পরীক্ষা দিবে, আর আমার তো মারাত্মক ভয় লাগছে রক্ত পরীক্ষা করতে, কিন্তু এরকম জ্বর নিয়ে তো থাকাও যায় না। তো এতক্ষণ যে কোথা থেকে বিকেল 5:30 বেজেছে আমি নিজেও জানি না। তো হঠাৎ করে দেখছি প্রচণ্ড গরম লাগছে, তো উঠলাম, উঠে সোনুকে একটু খাইয়েছি, আমি কথাও বলতে পারছি না, খাইয়ে দেয় এরকম নিয়ে বসেছি। ওকে বলছি আমার কাছ থেকে দূরে থাক, কিন্তু ও কিছুতেই শুনছে না। তো এই হচ্ছে ব্যাপার। আরও এটা দিয়ে জ্বর মাপবে? আচ্ছা মাপো দেখি, না মাপো। না ওই হাত না, ওই হাত, এক হাতেই মাপে। কত জ্বর আছে? 300? ও মা গো, টাকা দিয়ে যাবে। কত টাকা? 300 টাকা। 300 জ্বর, আবার 300 টাকা? তা আমি তো দুদিক থেকেই মরে যাবো এবার, আমার কাছে অত টাকা নাই। আচ্ছা না, এই গাড়িটা গিফট করছি তোমাকে, এটা চলে তুমি ডাক্তারখানায় আসবে যাবে। হ্যাঁ, 300 টাকারটা থেকেও বেশি হবে। তো পছন্দ হয়েছে? কি বলো ডাক্তার। তো যে সন্ধ্যাবেলা একটু চাল ভাজা নিয়ে বসেছি, লঙ্কা দিয়ে মাখিয়েছি, লেবু দিয়েছি, জ্বরের মুখে তো বেশ ভালো লাগছে। তো এই যে দেখো, রাত্রিবেলায় পাউরুটি খাবো, কারণ দুবার ভাত খেয়েছি আর এত পরিমাণে জ্বর আসছে, তো রাত্রিবেলাতে ভাত কোনো রকমই খাওয়া যাবে না। তো রুটি করারও ক্ষমতা নেই, আর রুটি ডাক্তার খেতেও বারণ করেছে, তো রুটি না খেলেও হবে না তোমার। তো সেই জন্য এই যে দেখো পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি, আর এই যে এখানটা দুধ নিয়ে নিয়েছি, তো চলো ঝটপট পাউরুটিটা সেঁকে নিই। তো আমার আজকে শরীরের কন্ডিশন এতটাই খারাপ, মানে আমি যে দাঁড়িয়ে এই কাজটা করছি, মানে কি বলবো, অনেক মনের জোরে করছি, শরীরের জোরে ফোটা নাই। কারণ কিছুক্ষণ আগে জাস্ট জ্বরটা ছাড়লো, আমি ওকে বলতে বললাম আমাকে একটু পাউরুটি নিয়ে এসে দে, তো পাউরুটিটা নিয়ে এসে দিল, তো আমি এখন খাবো। মাথা থেকে মানে পুরো পা পর্যন্ত না আমার মানে পুরো যন্ত্রণা করে যাচ্ছে, মানে কি বলবো, টন 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 করছে, কামড়াচ্ছে। তো ঠান্ডা ভালোই লেগেছে, কিছু করার নেই, বাবুকে বলেছি আসার সময় ওষুধ নিয়ে আসতে, তো ও যখন আসবে তখন ওষুধ নিয়ে আসবে, আর বেশি জোরে কথা বলতে একটা পাচ্ছি না। তো চলো খাবারটা ঝটপট খেয়ে নিই। তো এই যে রেডি আমার রাতের ডিনার, দুধ আর পাউরুটি। তো ছোটোবেলায় যখন শরীর খারাপ করতো, জ্বর হতো না, তখন এরকম বাবা পাউরুটি নিয়ে এসে দিত, তো সে যেদিনকে পাউরুটি আসতো সেদিনকে খুব মজা করে খেতাম। তো আজকে রাত্রিতে দুপুর পাউরুটি খাওয়া দেখে না আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আর ব্লগটা বড় করব না, কারণ করার মতো ক্ষমতা নাই, কারণ সারাদিন আমি আজকে জ্বরে পড়েছিলাম, মানে আধ ঘন্টা মতো ভালো থাকছি, তারপরে আবার যে কেসে হয়ে যাচ্ছে।
তো ছেলেটাকে বোধহয় আজকে খুব দেখেছে, আর ও ঘুমিয়ে হচ্ছে, আমার শরীর টরি খারাপ হলো না, শোনো খুব ঘুমায়। তো যাই হোক, আজকে মতো ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, শরীরের প্রতি যত্ন নিও, তা আমার মতো যেন দুর্দশা কারণ না হয়। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম।